জানাবেন রাইট নিয়ে আপুর সাথে কারা কারা অ্যাক্টিভ আছেন, লাইভটা ক্লিয়ার কিনা, আপুকে ক্লিয়ারলি দেখা শোনা যাচ্ছে কিনা। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম ময়না আপু, কেমন আছেন? আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আই এম গুড। সো আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু, আইম গুড আলহামদুলিল্লাহ। সো দিস উই উইল সি দিস ভ্যারি বিউটিফুল ড্রেস, এটা এত সুন্দর, সেই সাথে বিন সাইদ ক্লিয়ার, ওকে আলহামদুলিল্লাহ। সেই সাথে দেখবো বিন সাইদ গাউন, আজকে গাউন দেখবেন না, গাউনের জন্য কারা কারা ওয়েট করছেন, নাহলে তো মাইর খাবো আজকে গাউন না দেখালে, গত দুদিন ধরে গাউনের জন্য আমি ঘুরছি। আসসালামু আলাইকুম আপু, লাইভ ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম প্রিটি লেডি, আমার আলহামদুলিল্লাহ আপু ক্লিয়ার আপু, আলহামদুলিল্লাহ লাইভ ক্লিয়ার। সো লাস্ট জাম, সবাইকে আমরা এসে এসে করে রিয়াকশান দিবো, যার যার টাইম একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবো, ওকে? হাই আপু, কেমন আছে? আলহামদুলিল্লাহ। অ্যান্ড বিভিন্ন গার্লস গ্রুপগুলোতে যদি পারি পসিবল শেয়ার করে দেবো, আদারওয়াইজ জাস্ট একটু হাই হ্যালো রিয়াকশান দিবো, ওকে? আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম, সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাব। নিয়ে আসছো আপু তোমার পেজ, ওয়েলকাম টু মাই পেজ আপু। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আই এম গুড, হাউ আর ইউ? আপনি কেমন আছেন? দেখি লাস্টটা, হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ মাহমুদা আপু, সবাই জয়ের আজকে কিন্তু বিনসাইদ গাউন আপু, এটা দাও, কিউট আপু, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, ওইটা দাও, এটা একটু বেশি ম্যাজেন্টা লাগতেছে, পুষ্টা দাও, এটা দাও, ওকে। এখন হচ্ছে বিনসাইদ গাউনগুলো বের করি আমরা, না the very beautiful and most awaited jar jonno shobai wait korchen inside down shei sathe apur pora dress ta inside pattern er eta kintu khubi reasonable price e ekta khub sundor hot pink amra jeta ke bolina magenta hot pink so it is on hot pink eta khub sundor kore ekta hot pink tone er moddhe there it is ami camera ektu niche namai there it is so let's sir shobai ektu amra reaction debo kintu ajke kintu ektu beshi shukor reaction dite hobe আপুরা কি সবাই আছেন? আই উইল স্টার্ট, আমি যদি সবাই থাকেন আমি স্টার্ট করে দিব। বিনসাইদ গাউনের কালারগুলো আমরা একটু দেখতে থাকি আপুরা জয়েন হতে হতে। বিনসাইদ গাউন, লেটস সি দ্য কালার অফ বিনসাইদ গাউন। এটা এটা আমরা সবাই জানি, দিস ইজ দ্য ভ্যারি, এটা আমি এর আগে দেখিয়েছিলাম, এটা অলমোস্ট সবাই এত পছন্দ করেছেন এই কালারটা। আমরা পরের ড্রেসটা প্রাইস আপ অনেক বেশি রিজনেবল আমি বলে দিচ্ছি, দিস ইজ আনাদার কালার। হ্যাঁ, বিনসাইডে আমরা গাউনগুলো দেখবো, খুবই সুন্দর 10টা ডিজাইন। হ্যালো আপু, হ্যালো, আমাকে কিন্তু সবাই একটু জানাবেন লাইভটা ক্লিয়ার কিনা, আমাকে ক্লিয়ারলি দেখা শোনা যাচ্ছে কিনা, একটু বেশি বেশি করে রিয়াকশান চাই, ওকে? আপু লেট করে আসবে, কখন যাবো টু ওয়েট আপুকে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু নীল কালার ড্রেস, আপু নীল কালার ড্রেস গতকালকে একটা ল্যাভেন্ডার দেখিয়েছি, নীল আপু একটু সময় লাগবে, যে গতকালকে একটা ল্যাভেন্ডার দেখিয়েছি আপু, নীল একটু টাইম লাগবে আপু, একটু টাইম পরে হয়তো বা নীল আসবে আপু, আমিও আশায় আছি যে একটা গুড জাজার প্রিমিয়াম যদি ব্লু কালার আনতে পারে, বাট ইট উইল টেক টাইম আপু। জাজার প্রিমিয়ামের ব্যাপারটা এখন এরকম হচ্ছে যে কোয়ালিটি মেনটেন করতে হয়, সো একটু টাইম নিয়ে জাজার প্রিমিয়ামটা করতে হয়। দিস ড্রেস এটা কী পরিমাণ ওয়ার্কআউট করে এটা আমি দেখাচ্ছি, ইউ লাভ দিস ওয়ান, এইটা আপনারা খুবই পছন্দ করেন, আপ টু বটম অল ওভার ওয়ার্কআউট করে এবং অনেক সাধ্যের মধ্যে থাকে না, একটা সাধ্যের মধ্যে এটার প্রাইস, সো এটা সবাই এফোর্ড করতে পারবেন। বিনসাইড দাও, বিনসাইড গাউনের জন্য সালাম আপু, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ আপু, ইয়াস যা যা লাগতে দেখছেন, একটু কষ্ট করে একটু হাই হ্যালো কমেন্ট করবেন, একটু লাভ দিবেন এবং লাইভটা একটু বেশি করে শেয়ার করে দেবেন, ওকে? চলেন আপা আমরা কালারগুলো দেখি, বিনসাইডের কালারগুলো 10টা কালার, 10টা আমার পরোটা আপু সবাই এফোর্ড করতে পারবেন, এটা খুবই খুবই রিজনেবল, আপনাদের জাস্ট কী করতে হবে একটু রিয়াকশান দিয়ে সাথে থাকতে হবে, ওকে? সবাই এফোর্ড করতে পারবেন, খুবই রিজনেবল প্রাইস বলো তো আপু, বলে দিচ্ছি জাস্ট আমি বিনসাইডের কালারগুলো দেখে, উড়ি আল্লাহ এটা কী কালার, এই যে কম্বিনেশন দেখেন, ওয়াও এটা এটা কিন্তু দোপাট্টা, কি সুন্দর বিনসাইদ গাউনগুলো, কে কে বিনসাইদ গাউন নেবার আজকে বলেন তো রিজনেবল প্রাইসের মধ্যে, দিস আর অরিজিনাল বিনসাইদ গাউন আপু, লাইভ করেন প্লিজ আপু, দিস ইজ দ্য অরিজিনাল কালার যেটা আমি পরে আছি না আপু, দিস ইজ দ্য অরিজিনাল কালার, দেখবেন যখন আপনার কাছে ডেলিভারি যাবে ট্রাস্ট মি আপু, তখন দেখবেন সেম টু সেম কালার এটাই পেয়েছেন। বলো কারেন্ট চলে যাবে, তোমার পরোটার প্রাইস বলো আপু, আমার পরোটা খুবই রিজনেবল। আচ্ছা আমি যদি এখনই বলে দিব আপু, কারেন্টকে যাইতে দিব, ওই যে জাস্ট লুক এট দিস,
Wow, I love this one. Combination of inside and popular. We have a very beautiful yellow one. Hi, Apu, hello. আমি শুধু দেখি আপু দেখেন একটা লাভরি দিচ্ছেন না, দ্যাট উইল বি মোর অ্যান্ড মোর দ্যান এনাফ ফর মি, ট্রাস্ট মি। যাদের একটু কালার নিয়ে কনফিউশন থাকে আপনারা একটু জাস্ট ওয়েট করবেন, বিকজ 5 মিনিটসের মধ্যে দেখবেন আমি একটু রিং দিচ্ছি অথবা একটা পিকচার দিচ্ছি, বিকজ এই ড্রেসটা সেম টু সেম একুরেট এই কালার, না এটা একটন লাইট না একটন ডিপ, দেখো কালারটা। সো দিস ইজ দ্য ওয়ান, এই যে গাউন ইনসাইড অরিজিনাল ইনসাইড একদম সেম টু সেম এই কালার। সো ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ 80 টাকা দাও, আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ 150 টাকা। সো আমরা যারা অর্ডার করবো মেক শিওর 100% কনফার্ম হয়ে অর্ডার করবো, 100% কনফার্ম না হয় আমরা কেউ অর্ডার করবো না। সামনে পুজো আছে, একটা ভ্যাকেশন পাচ্ছেন আপনারা, রাইট? কেমন আছে? আলহামদুলিল্লাহ, সামনে পুজো আছে, এটা কিন্তু 6টা সাইজ অ্যাভেলেবেল। সো সামনে পুজো আছে, আপনারা একটা ভ্যাকেশন পাচ্ছেন, সো আমাদের সনাতন ধর্মে আপনারা ঘুরতে যাবেন আর আমরা ভ্যাকেশন পাই ঘুরতে যাব। এরকম একটা কালার পরে ফটোশুট করলে কেমন হবে বলেন? সবাই তাকায় থাকবে। পরেও পেলাম না আপু, কিছু কিছু ড্রেস আছে, আমাকে টায়ার্ড মনে হচ্ছে আপু, আজকে হোল ডে আই ওয়াজ আউটসাইড, আসছি বাসে এসে ঘুমিয়ে গেলাম, তারপর আবার উঠে দৌড়ে লাইভে চলে এলাম, এর মধ্যে আম্মা একটু খাওয়াই দিচ্ছে আর কি। আপু একটু লিপস্টিক দাও, কাশ্মীর যে তোমার ড্রেসটা ভাইরাল হয়ে গেছে ওইটা ভিডিও তুমি, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ কাশ্মীর। ওকে আল্লাহ, আমার ড্রেস দেখছেন, আমার ড্রেস কাশ্মীর ঘুরে আসছে, আপনারা পড়েছেন, দ্যাটস সো সুইট। চলো আমরা একটু লাস্টে স্টোরি করি, আপনাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। লাকি আপু ইজ রাইট, আই এম রিয়েলি টায়ার্ড। ডান ডান, চলো আমরা ড্রেস দেখা শুরু করি, থ্যাংক ইউ সো মাচ আপু। লাস্ট স্টার্ট, চলো আমরা একটু ডান ডান স্টার্ট করে দেই। সো ফার্স্ট হচ্ছে এটা দেখবো, এটা হচ্ছে 6টা সাইজ অ্যাভেলেবেল, আপু কাল মোবাইল দাও। ইনসাইড অ্যান্ড আউটসাইড ঢাকা সব আলাদা, সব আমাদের ক্যাশ অন ডেলিভারি। হ্যাঁ, সো যারা কালার নিয়ে একটু কনফিউজ থাকবেন আপু আমাকে লাইভে বলবেন, তাহলে আমি এটার সলিউশনটা দিয়ে দিবো, বিকজ আমি জাস্ট লাইভটা শেষ করি তারপর পরে দেখবেন আমি একটা রিল দিয়ে দিচ্ছি অথবা একটা পিকচার দিয়ে দিচ্ছি, যেন আপনাদের কনফিউশন কনফিউজ না হয়ে তাড়াতাড়ি অর্ডারটা করে দেন। কেমন আছে বিনসাইড দেখেন আপু, বিনসাইড 10টা ডিজাইনের আছে, পাগল হয়ে যাবেন বিনসাইড দেখে। সো একটু ওয়েট করেন, আই উইল শো ইউ ইনসাইড ফার্স্ট, আমার প্রোডাক্টটা আমি একটু দেখি, দেন আই উইল গো ফর বিনসাইড ওয়ান। দাও দাও দাও, আচ্ছা অনেক কাপড়ে জয়েন করে দিয়েছেন, লাস্টটা জাস্ট স্টার্ট করে দিই। আজকে বিনসাইড আছে খুব সুন্দর, আমার পাওয়াটাও কিন্তু একটা খুব সুন্দর বিনসাইদের রিসেম্বল, দ্য ওয়ান আই এম ওয়েরিং রাইট নাও, এটাও খুব সুন্দর একটা বিনসাইদের রিসেম্বল। হাই আপু কেমন আছে, বিনসাইড কটন দেখেন আপু, দেখাচ্ছে যে এখনই চলে যাবো বিনসাইড কটনে। আচ্ছা মারিয়া বি মোটামুটি স্টক আউট আপু, খাদি শেষ আমাদের, সো একটু ওয়েট করতে হবে নতুন খাদি আসার জন্য, খাদি মোট শেষ, খাদি আমাদের টোটাল, আমাকে জাস্ট 30 সেকেন্ড একটু টাইম দেন আপা, 30 সেকেন্ড একটু টাইম দেন। এটা কি সুন্দর একটা অর্ণা, কালারটাই সুন্দর, ও 30 সেকেন্ড একটু টাইম দেন, আমি জাস্ট লাইভটা একটু শেয়ার করি। ওকে আমার পেজে একটু লাইভটা শেয়ার করে দিই, ইয়াস হিয়ার আই এম, ইয়াস আপু তোমার পরড্রেসটা কি দোপাট্টা ম্যানেজেবল আপু, খুবই সুন্দর ম্যানেজেবল আমার পর ড্রেসটা, দোপাট্টা আপু খুবই সুন্দর ম্যানেজেবল। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম নীলার কাজী আপু, এই যে দিস ইজ আমার লাস্ট টাইম। সো এটা 6টা, তারপর আমরা বিনসাইড চলে যাবো, এই যে আপু এটা খুবই সুন্দরভাবে ম্যানেজেবল, এটা 6টা সাইজ অ্যাভেলেবল। বললাম না সামনে একটা ভ্যাকেশন আসছে, আমি তো কাশ্মীরের ভিডিওটা দেখতে চাই আপা। সো এই ভ্যাকেশনে এই জাস্ট ট্রাস্ট মি, এটা খুবই রিজনেবল, এরকম একটা জাজার প্রিমিয়াম ছিল বাট লিটল বিট এক্সপেন্সিভ ছিল, দেখে অনেকে হয়তো বা নিতে পারেনি, টুডে এটা যে রেটে দিচ্ছি সবাই নিয়ে নেবে। সো ঘটনা হচ্ছে এটা যদি আমরা কোনো একটা ভ্যাকেশনে যেয়ে পরে পিকচার তুলি, ইট উইল লুক বিউটিফুল, সুন্দর লাগবে, অনেক কালারফুল। আপু দুটাতে চালু করেছিলাম, ম্যামও দিয়েছে বাট এখনও পাইনি, আপনি কি কেনলি দেখবেন? রোমানা আজিদ আপু ইনশাল্লাহ, আপু ইনশাল্লাহ যদি স্টিচে আপু তাহলে হয়তো বা একটু লেট হবে, বাট আনস্টিচুয়ালি একটু হয়তো বা লেট হবে। ওনার কিসের আপু, ওনার এটা খুবই সুন্দর ফ্যাব্রিক্সের, আমরা ডে বাই ডে ট্রাই করছি আপনাদের, দেখেন ফ্যাব্রিক্সটা ডে বাই ডে আমরা ট্রাই করছি আপনাদের সলিউশন সমস্যাগুলো সুন্দর সলিউশন দেওয়ার। লাইক আপনারা বলছেন আপু কোটা কটনটা একটু বেশি হয়ে যাচ্ছে আমাদের সব, সো আমরা এখন কোটা কটনের মধ্যে একটা ভ্যারিয়েশন এনেছি যেটা খুবই সুন্দর ম্যানেজেবল। এটা হচ্ছে কোটা কটনের ভ্যারিয়েশন যেটা খুবই সুন্দর ম্যানেজেবল, অ্যান্ড আপা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি, আপনারা একটু ডেলিভারি বয়ের সামনে একটু চেক আউট করে লাইভ ড্রেসটা রিসিভ করবেন। ওকে আপনাদের কিন্তু আমাদের ড্রেসে 1 টাকা অ্যাডভান্স করতে হচ্ছে না, দিস ইজ দ্য ওয়ান, এই যে খুব সুন্দর ম্যানেজেবল দেখছেন, খুব সুন্দর এটা কোটা কটনের ভ্যারিয়েশনটা দেখেছেন। সো ডে বাই ডে উই আর ট্রাইং টু ব্রিং ভ্যারিয়েশন, দিস ইজ দ্য ওয়ান, ফুল কটনের মধ্যে অল ওভার এমব্রয়ডারি করা, সবাই একটু রিয়াকশন দেবেন, গলা কি ছোট হয়ে যাবে না রে আপু, আমি এত হেলদি একটা মানুষ, আমাকে হয়তো আমার লাইফে বুঝে জানায় আমি হেলদি, সো আমার যেহেতু গলা ছোট হয় না আপনাদের হবে না, সো আই এম মানে আমি ভালোই হেলদি আপু, সো আমার যদি ছোটো না হয় সো ট্রাস্ট মি আপনাদেরও ইনশাআল্লাহ ছোটো হবে না, একটা টিপ দাও না। সো দিস ইজ দ্য ওয়াইট, হচ্ছে স্লিপ, পুরো স্লিপটা হচ্ছে এটা হট পিঙ্ক কালার, হ্যাঁ ম্যাজেন্ডা হট পিঙ্ক, জাম না এটা হচ্ছে ম্যাজেন্ডা হট পিঙ্ক। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আই এম গুড, আবার ইউ আপু, আপনি কেমন আছেন? পাকিস্তানি এই টাইপের একটা ড্রেসের সাথে একটা
মানে অবস্থা দেখেন, আমার টিপ না হলে ভালো লাগে না। ঠিক আছে না, ওকে, টিপ না হলে ভালো লাগে না। দিস ইজ দ্য ফুল বডি, এটা দেখেন স্লিভটা হচ্ছে পুরোটা খুব সুন্দর করে এমব্রয়ডারি করা, পিওর কটনের মধ্যে এমব্রয়ডারি করা, জাস্ট লুক অ্যাট দ্য এমব্রয়ডারি, এবং আমি জাস্ট দেখাবো, দেখবেন খুব সুন্দর করে এমব্রয়ডারি করা। অ্যান্ড আই ক্যান প্রাউডলি সে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে পাকিস্তানি একটা ভ্যারিয়েশন, যা যাক ফার্স্ট এরকম ভ্যারিয়েশন নিয়ে যা যাক প্রিমিয়াম নিয়ে কাজ করা শুরু করে, সো চোখ বন্ধ করে এই এই ড্রেসের কোয়ালিটিগুলো আপনারা বিলিভ করে নিয়ে নিতে পারেন। সো দিস আর সো গুড, রিচ ইন কোয়ালিটি, সো খুব সুন্দর করে যে এমব্রয়ডারি করা, খুব সুন্দর করে, খুব সুন্দর করে স্লিভসে এমব্রয়ডারি করা, স্লিভসের লোয়ার পোর্শনে একটা এমব্রয়ডারি প্যানেল আছে। সো ড্রেসটা হচ্ছে পুরোটা খুব সুন্দর করে, এবার দেখেন ড্রেসটা কি পরিমাণ এমব্রয়ডারি হচ্ছে, নেক নেকটা থেকে শুরু হয়েছে এমব্রয়ডারি করা, ফুল বডিটা চিকেন কারি এমব্রয়ডারি করা, এটা নিশ্চয়ই হাফ বডিতে ইনার দেখে আমি যেহেতু বডি শো করছে না, ইয়াস হোয়াট, এই যে হাফ বডিতে ইনার, সো এটা হাফ বডি আমরা ইনার সেট করে দিয়েছি যেন আপনাদের কোনোরকম বডি শো না করে। টিয়া দেখা টিপ দেখা যায় না আপু, আপু আমি না স্টোন ছাড়া অন্য কোনো টিপ পড়তে পারি না, পড়লে আমার কাছে না খুব অকওয়ার্ড লাগে, ইন রিয়েল লাইফে আমি পড়ি, লাইভে পড়ি না, রিয়েল লাইফে আমি খুব অনেক কালার টিপ পড়ি, যে লিপ গ্লস দিয়ে লাগাই দিই অনেক সেটা। থ্যাংক ইউ সো মাচ আপু, পিঙ্ক রাইট, আপু তোমার ড্রেসটা ইয়াস ড্রাগন পিঙ্ক, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আমি যে কত কত নাম শিখ বলো না আপু, থ্যাংক ইউ সো মাচ, ইস ড্রাগন পিঙ্ক, ইয়াস ইউ আর রাইট। সো আজকে একটা নতুন কালারের নাম শিখলাম, দিস ইজ দ্য ওয়ান স্লিভ, স্লিভসের লোয়ার পোর্শন এমব্রয়ডারি করা, নাও দ্য ফুল বডি, নেকটা দেখেন কি সুন্দর এমব্রয়ডারি করা, ফুল বডি দেখেন ইন আ ভ্যারি বিউটিফুল ওয়েতে, আপ টু বটম যা দেখছেন, পুরাটা মিডেলটা হচ্ছে পুরোটা মিডেলটা চিকেন কারি ওয়ার্ক করা, এবং পুরো মিডেলটা হচ্ছে এমব্রয়ডারি করা। হ্যাঁ, এই মিডেলটা হচ্ছে পুরোটা চিকেন কারি ওয়ার্ক করা, প্লাস পুরো মিডেলটাই দেখেন হেভিলি এমব্রয়ডেড। এবার আসেন ড্রেসের দুই সাইডে, দুই সাইডেও দেখেন হেভিলি এমব্রয়ডেড, পুরো মিডেল ড্রেসের দুই সাইড হেভিলি এমব্রয়ডেড। এত এমব্রয়ডারি থাকার পরেও একটু রিয়াকশন দিব, 46 আছে ড্রেসের লোয়ার পোর্শনে, খুব সুন্দর করে দেখেন একটা এমব্রয়ডারি প্যানেল আছে। লাইভটা একটু শেয়ার করে দিব তাহলে আপুকে একটু হেল্প করা হয়, ওকে, একটু শেয়ার করবো। দিস ইজ দ্য ওয়ান, কয়েকটা দেখায় ফেলছে আপু, দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান আই এম শোয়িং, আমি লেট করে ফেলেছি, আই এম লেট বাট টুডে। সো খুব সুন্দর করে একটা এমব্রয়ডারি প্যাচ পেয়ে যাচ্ছে ড্রেসের লোয়ার পোর্শন, খুব কালারফুল, দোপাট্টার সাথে ম্যাচ করে ড্রেসের ভিতরে যে ফ্লাওয়ারগুলো আছে ওগুলোর পাতা করা। সো এই যে খুব সুন্দর করে ড্রেসের লোয়ার পোর্শনে এমব্রয়ডারি, অনেক সুন্দর, থ্যাংক ইউ, হ্যালো আপু, হ্যালো। সো খুব সুন্দর করে ড্রেসটা অর্ডার করেছি, আজকে রিসিভ দিয়েছে আলহামদুলিল্লাহ আপু, আপু কালো, কালোটা খুব সুন্দর। সো দিস ইজ দ্য ওয়ান, ড্রেসের লোয়ার পোর্শন খুব সুন্দর করে এমব্রয়ডারি করা, দিস ইজ দ্য এমব্রয়ডারি, হ্যাভ এ লুক, সুন্দর একটা এমব্রয়ডারি, ড্রেসও সুন্দর, এমব্রয়ডারিও সুন্দর, পুরোটা এমব্রয়ডারি করা, ড্রেসের ভিতরে হাফ বডিতে ইনার সেট করা আছে, যেটাতে আপনাদের এক্সট্রা কোনো ইনার পড়তে হবে না, আর একটু কালো মোবাইল, এটা হচ্ছে হাফ বডিতে ইনার সেট করে দেওয়া আছে, আপনাদের এক্সট্রা কোনো ধরনের কোনো ইনার পড়তে হবে না, জাস্ট ড্রেস পরবেন। আর এটা ব্যাক পোর্শনটা ইনার, আমরা অরিজিনাল বিনসাইডের মতো শুধুমাত্র ফ্রন্টে ইনার দিয়ে থাকি, ব্যাকে দিই না। সো ফ্রন্ট ইনার দেওয়ার রিজাল্ট হচ্ছে আপনার বডিটা খুব সুন্দর কভার করে, একদমই গরম লাগবে না, ব্যাকে নাই মানে গরম লাগার কোনো অপশন নাই। এটা গেল ড্রেস, এখন দোপাট্টা আপু ড্রাগন পিঙ্ক, এটা একদম সেম টু সেম যা দেখতে পাচ্ছেন, দিস ইজ দ্য অ্যাকুরেট কালার, খুব সুন্দর একটা ড্রাগন পিঙ্ক, খুবই সুন্দর একটা কালার আপু, খুবই সুন্দর, ইউ উইল লাভ দিস ওয়ান, হাতে যখন পাবেন আপু ইউ উইল লাভ দিস ওয়ান ইনশাল্লাহ। আচ্ছা দাদা, সবাই কিন্তু রিয়াকশন দিতে হবে এবং একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিতে হবে, ওকে, দেখি এরা তো, এবার আসেন দাও দোপাট্টা দাও, এবার আসেন এটা প্যারি বিউটিফুল দোপাট্টা, একজন আপু বলছে ম্যানেজেবল কিনা আপু, এই দোপাট্টাটা আপনার আপু স্যালনটা আগে দেখায়নি, এই দোপাট্টাটা আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারবেন, লাইক আমি সাইডে নিই, এই যেটা হচ্ছে এটা দোপাট্টা, খুবই সুন্দর, আমি এই স্যালোয়ারটা দেখি আপনাদেরকে দোপাটা দেখাচ্ছি, দিস ইজ দ্য স্যালোয়ার, একটা খুব সুন্দর স্ট্রেট প্যান্ট পেয়ে যাচ্ছে, ও প্যান্টের মধ্যে পিনট্যাক করা, এই যে প্যান্টের লোয়ার পোর্শন হচ্ছে পিনট্যাক করা, ইনসাইড দেখাবো দেখাচ্ছি, প্যান্টের লোয়ার পোর্শন হচ্ছে খুব সুন্দর করে পিনট্যাক করা, একটা স্ট্রেট পিনট্যাক করা আপু, আপনি দেখতে তো অনেক সুন্দর আর একটু স্লিম হন, কারণ আপনার অনেক আগের ভিডিওগুলো চোখ ফেরাতে পারি না, আমি অনেক আগে আপু আমি না কখনো হেলদি হইতাম না, মানে আমি এমন একটা মানুষ ছিলাম যে একটু ড্রেস দেখতে দেখতে একটু 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 গল্প করি, আই ওয়াজ দ্যাট টাইপ অফ পিপল, যে হচ্ছে সকালবেলা নাস্তা খাওয়ার আগে একবার ওয়েট মাপতো, নাস্তা কতটুকু খেয়েছে কত গ্রাম ড্রাগ করছে ওইটার ওয়েট মাপতাম, দেন দুপুরে খাওয়ার আগে একটা ওয়েট মাপতাম, দুপুরে কতটুকু খাইছি সেটার ওয়েট মাপতাম। সো ওই পার্সন আমি যা যাকে এসে আর নিজের কোনো খেয়াল নাই আপু, সো খুব কোনো খেয়াল নাই নিজের, সো থ্যাংক ইউ, ট্রাই করবো আপু একটু একটু ডায়েট কন্ট্রোল করার জন্য, এত ক্ষুধা লাগে লাইভ করার পরে। সো এই যে খুব সুন্দর করে ড্রেসের লোয়ার পোর্শন হচ্ছে টার্সেল করা, সো খুব সুন্দর করে ড্রেসের লোয়ার পোর্শন টার্সেল করা, ইভেন আমার মেয়ে হওয়ার পরও আমার ওয়েট 50 ছিল, 55 মনে হয়েছিল, সো খুব সুন্দর করে টার্সেল করা, হ্যাঁ লটস অফ, উই হ্যাভ লটস অফ টার্সেল, সো খুব সুন্দর করে টার্সেল করা, এবং দোপাটা ইজ ভেরি মাচ কালারফুল, জাস্ট লুক অ্যাট দিস কালার,
ইজেন্ট ইট প্রিটি এনাফ আপুটু উপর দিকে উঠে দাও আমাকে, দোপাটা ইজ ভেরি মাচ কালারফুল। প্রাইস থাকছে, এবার আসি এটা প্রাইস, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস লাইফ, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, দিস ইজ দ্য ওয়ান। এই যে দেখেন, রিয়াকশান দিতে হবে, যার যে টাইম লাগে কেউ একটা শেয়ার করতে হবে এবং কমেন্ট করে জানাতে হবে। রাইট নাও কারা কারা অ্যাক্টিভ আছে, সো মোস্ট ইম্পর্টেন্ট প্রাইস হচ্ছে সাইজ অ্যান্ড ডিটেলস, আমি একটু সাইজটা বলে দিচ্ছি। হট পিঙ্ক, ইট ইজ হট পিঙ্ক আপু, ইট ইজ হট পিঙ্ক অ্যান্ড ড্রাগন পিঙ্ক যেটাকে বলেন, একজন আপু ড্রাগন পিঙ্ক নাম দিয়েছে, আই জাস্ট লাভ দিস নেম, সো ড্রাগন পিঙ্ক অথবা হট পিঙ্ক বলতে পারেন। এটার রেড না আপু, রেড না আপু, মিষ্টি আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে আসেন, এবার সাইজ, থ্যাংক ইউ, এবার হচ্ছে সাইজ, সাইজ হচ্ছে 36-38, অ্যাজ ইউজুয়াল আমরা ছটা সাইজে প্রোভাইড করি, 36-38-40-42 গুলোগুলো সুন্দর লাগে, থ্যাংক ইউ আপু, 36-38 করি আপু, থ্যাংক ইউ, 36-38-40-42-44-46, 36-38-40-42-44-46, ড্রেসের লং থাকছে 43-44, সেলার লং থাকছে 40, স্লিভস হচ্ছে 20, আর ভেরি বিউটিফুল হট পিঙ্ক কালার ড্রেস, যার ভালো হচ্ছে নিয়ে নেবেন, গো ইট অ্যান্ড মেক ইন পারচেস। প্রাইস থাকছে মাত্র 2290 টাকা, 2290 টাকা, সুন্দর লাগে আপু, এমনই সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ, 2290 টাকা। এটা লেমন কালার আপু, এটা লেমন কালার আনেন আপু, লেমন কালারটা একটু ডিফিকাল্ট আপু, একটু সময় লাগবে, বাট গো ফর ইট, দিস ওয়ান। আমি বললাম না সামনে যে একটা ভ্যাকেশন আসছে, এই ড্রেসগুলো, এই ড্রেসটার পিক চোখ বন্ধ করে আপনি কাউন্ট করতে পারেন যে ইট উইল লুক বিউটিফুল অন ইউ, যে কোনো এনভায়রনমেন্টে এই কালারটাই পরলে আপনার পিক সুন্দর আসবে, এটা খুবই স্বাভাবিক, কজ এই কালারটাই সুন্দর, দেখেন জাস্ট পিক তুলে। সো এটা গেল ড্রেসটা, ইন ডিটেলস আমি দাঁড়াচ্ছি, একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। 2290 টাকা, 2290 টাকা ফর দিস ভেরি বিউটিফুল ড্রেস, 2290 টাকা থাকছে প্রাইস, সাইজ থাকছে 6টা, 36-38-40-42-44-46, ড্রেস থাকছে পুরোটা পিওর কটনের মধ্যে, অল ওভার এমব্রয়ডারি করা, হাফ বোর্ড এনে দোপাটা থাকছে কোটা কটন, সো ইজেন্ট ইট প্রিটি এনাফ আপু। বিন সাইড, এটা পাকিস্তানি, ইস ইজ রিসেম্বল বাট গুড অ্যাজ পাকিস্তানি, আনস্টিচ পাওয়া যাবেন আপু, অনলি স্টিচ অ্যাভেলেবেল, লাস্ট ইজ 46 অ্যান্ড ইট ইজ ভেরি গুড ইন কোয়ালিটি আপু, আপনারা ট্রাস্ট মি, আপনারা হচ্ছে, আচ্ছা আমি না অনেক কিছু বলতে চাই, অনেক সব বলি না, অনেক রেস্ট্রিকশন থাকে, জাস্ট এটা নিয়ে দেখবেন যে আপু কতটুকু মানে ট্রু বললো, ইট ইজ ভেরি গুড ইন কোয়ালিটি। আপনার মনে হবে 2290 দিয়ে, এটা অরিজিনাল প্রাইস ছিল ইনসাইডে 3500, আমি সেল করেছিলাম, সো আপনার ওরকম একটা ফিল পাবেন, ট্রাস্ট মি, তারপর অরিজিনাল অরিজিনাল, বাট এটা ভেরি গুড ইন কোয়ালিটি আপু। একটু ফার্স্ট দেখো, অনেক রাত হয়েছে, ইয়েস ইয়েস ইয়েস, তুলি আপু, ইয়েস রিয়ালিটি ইজ বিন সাইড দ্য ফার্স্ট ওয়ান, বিন সাইড গাউন, অরিজিনাল বিন সাইড আপু, এখন যা দেখাবো, দিস ইজ অরিজিনাল বিন সাইড গাউন আপু। আপনাদের 38 থেকে অর্ডার করলে আপনারা 38 বানিয়ে দেন, ইয়াস আপু, আমাদের অর্ডার করতে হবে 38, ইভেন 36ও হয়, মানে আমি দুটো সাইজ আলাদা করে রেখেছি, দিস ইজ দ্য স্লিভস, ড্রেসের লোয়ার পোর্শনটা হচ্ছে পুরোটা এমব্রয়ডারি করা, হ্যাঁ খুব সুন্দর করে কাটও করা, এমব্রয়ডারি করা, পুরোটা হচ্ছে পিওর কটনের মধ্যে, জাস্ট লুক অ্যাট দ্য কালার কম্বো। প্রাইস এখনই বলে দিচ্ছি, দোপাটি কটন আপু, দোপাটা হচ্ছে কোটা কটন, ভেরি গুড কোয়ালিটি কোটা কটন, এবং খুব সুন্দর ম্যানেজেবল, আপনার খুব সুন্দর গায়ে থাকবে। আমার পরোটা প্রাইস থাকছে আপু মাত্র 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 2290 টাকা, 2290 টাকা ফর মাই ওয়ান, 2290 টাকা, ইউ গাইজ উইল লাভ দিস ওয়ান ইনশাল্লাহ, হাতে পাওয়ার পরে শুধু থ্যাংক ইউ দিবেন। সো যে খুব সুন্দর করে কাট অফ করে এমব্রয়ডারি করা, এখন আসেন ড্রেসের লোয়ার পোর্শন, এটা হচ্ছে বিন সাইড গাউন, ইট ইজ অরিজিনাল বিন সাইড গাউন, সো ড্রেসের লোয়ার পোর্শন দেখেন কি সুন্দর করে পুরোটা কাট অফ করে এমব্রয়ডারি করা, এটা অরিজিনাল বিন সাইড গাউন কাট অফ করে এমব্রয়ডারি করা, দিস ইজ দ্য ফার্স্ট ড্রেস, এটার নাম হচ্ছে বিন সাইড, এই যে দিস ইজ দ্য ফার্স্ট ড্রেস ফ্রম দিস লাইফ, জাস্ট হ্যাভ আ লুক অফ দিস ভেরি বিউটিফুল অ্যান্ড প্রিটি গাউন, এটা কিন্তু গাউন, বিন সাইড লং প্যাটার্ন গাউন, ওয়াও বিউটিফুল ড্রেস, থ্যাংক ইউ সো মাচ আপু, বিন সাইড, এটা হচ্ছে লং প্যাটার্ন, এই আবার অন্য উল্টা দিচ্ছ নাকি, ঠিক আছে, ওকে, দিস ইজ আ লং প্যাটার্ন গাউন, ওয়াও এটা সত্যিই সুন্দর, ইটস আ গাউন, কোয়াড প্যাটার্নের লং প্যাটার্ন গাউন, নাইস কালার, কাপড়ের ম্যাটেরিয়াল কি আপু, এটা হচ্ছে ড্রেস, এটা ড্রেস হচ্ছে লাক্সারি লং, অ্যাজ দিস ইজ অরিজিনাল বিন সাইড, অ্যান্ড এইটার যে দোপাটা, এটা হচ্ছে কটনের মধ্যে গোল্ডেন স্ট্রাইপ স্ট্রাইপ, এই যে কটনের মধ্যে গোল্ডেন স্ট্রাইপ স্ট্রাইপ, সো ইট উইল বি দ্য সালোয়ার, এটা হচ্ছে এটা সালোয়ার, আমরা খুব সুন্দর একটা সালোয়ার পেয়ে যাচ্ছি, দিস উইল বি দ্য সালোয়ার, দিস ইজ দ্য টোটাল ড্রেস, এখন সেকেন্ড ওপেন করো, পিঙ্কটা দাও, রেডটা দাও, দিস ইজ দ্য টোটাল ড্রেস, ড্রেসের লং কিন্তু আমাদের খুব ভালো 46+, এটা বিন সাইড গাউন, ড্রেসের লং হবে 46, বিন সাইড গাউন, ড্রেসের লং হবে 46, হাই আপু বৃষ্টি ভেজে রাতে আপনাকে অসাধারণ লাগছে, দ্যাটস সো সুইট, এই বৃষ্টি ভেজে রাত, দ্যাটস সো সুইট আপু, থ্যাংক ইউ সো মাচ, সো দিস ইজ দ্য ড্রেস, দ্য ফার্স্ট ওয়ান ফ্রম বিন সাইড গাউন, এবং এটা বেশ ভালো ঘেরা আছে, ইউ ক্যান সি, এই যে এটা বেশ ভালো ঘেরা আছে,
সো এটা হচ্ছে আপনারা ম্যাটারনিটি ইউজের জন্য খুব সুন্দর করে এই ড্রেসটা নিয়ে নিতে পারেন। বেল সাইড ফ্লাওয়ার পিঙ্ক ম্যাজেন্ট আপু, তোমার ফ্লাওয়ার পিঙ্ক হোয়াইট ম্যাজেন্ট যাদের পেন্ট অ্যাভেলেবেল না রে আপু, এটা যদি হোয়াইট পিঙ্কটা হয় আই থিঙ্ক ইউ আর টকিং অ্যাবাউট মারিয়াবি, যদি মারিয়াবি হয়ে থাকে আপু যেটা আমরা করেছিলাম দ্যাট ইজ টোটালি স্টক আউট। আজকে আমার মডারেটররা বলতেছে আপু 200 উপরে আপুদেরকে সোল্ড আউট বলেছি, এত খারাপ লাগছে। তো এটাকে আমাকে অনেক রিস্টক করতে বলছে, বাট আই ওয়ান্ট রিস্টক ইট। যারা পেয়েছেন খুবই হ্যাপি থাকেন এবং যারা পাননি ওয়েট ফর দ্য নেক্সট প্রিমিয়াম। দিস ইজ দ্য ওয়ান, খুব সুন্দর একটা নেক, খুব সুন্দর নেকটা করা, খুব সুন্দর করে এটা এমব্রয়ডারি করা, খুব সুন্দর একটা প্যানেল আছে, পুরো স্লিভস ইন এ ভেরি বিউটিফুল হতে ডিজিটালি প্রিন্ট করা, জাস্ট লুক। সো খুব সুন্দর করে একটা কাটওয়াক আছে, এটা হচ্ছে একদম চকলেট টোনের, খুব সুন্দর করে একটা কাটওয়াক আছে, ইট ইজ গাউন। সো খুব নিচের ঘেরাটা হচ্ছে খুব সুন্দর করে করা, দিস ইজ দ্য ঘেরা, খুব সুন্দর করে নিচের ঘেরাটা করা, ড্রেসের লোয়ার পোর্শনে খুব সুন্দর করে কাটওয়াক করা, এমব্রয়ডারি করা, দিস ইজ দ্য এমব্রয়ডারি প্রাইস আপু জানিয়ে দিচ্ছি, কাটওয়াক করা, এমব্রয়ডারি করা, কাটওয়াক করা, এমব্রয়ডারি করা, কাটওয়াক করা, এমব্রয়ডারি করা। আপু আমার পরাটা মাত্র 2290 টাকা, 2290 টাকা ফর মাই ওয়ান, আমার পরাটা মাত্র 2290 টাকা, 2290 টাকা, দিস ইজ দ্য ড্রেস। আপু আপনার হাতেরটা প্রাইস কত? এটা কি রিস্টক হবে না রে আপু? আর করবো না, মানে কিছু কিছু ড্রেস আছে আপু আমি মনে করি কি শুধুমাত্র যাদের কাছে আছে তাদের কাছে থাকুক সিগনেচার হিসেবে, কজ মারিয়াবির এই ড্রেসটা আই ওয়াজ সো ইন লাভ উইথ দিস ড্রেস, এটা আর ডিস্টার্ব করবো না। এই জন্য আপু সাইজ বলেন আপু, এটা তিনটে সাইজে অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে এটা স্যালন, দেখেন কি সুন্দর একটা গাউন, উপস আল্লাহ কি সুন্দর প্রিন্ট দেখেন বিন সাইজ। এস এটা হচ্ছে স্মল মিডিয়াম লার্জ, স্মল হচ্ছে 36-38, মিডিয়াম হচ্ছে 40-42, লার্জ হচ্ছে 44-46, স্মল মিডিয়াম লার্জ, স্মল হচ্ছে 36-এই যে প্যান্ট, স্মল হচ্ছে 36-38, মিডিয়াম হচ্ছে 40-42, লার্জ হচ্ছে 44-46, দিস ইজ দ্য দোপাট্টা, হ্যাভ আ লুক অফ দিস ভ্যারি ভ্যারি বিউটিফুল প্রিটি দোপাট্টা, দিস উইল বি দ্য দোপাট্টা, দোপাট্টা দেখেছেন কি সুন্দর, ড্রেস দেখলেই ভালো রাখতে হবে। হ্যাঁ এটা হচ্ছে এটা দোপাট্টা, দিস ইজ নাম্বার টু, এটা হচ্ছে এটা দোপাট্টা, যেটা ভালো হচ্ছে গো হেড অ্যান্ড মেক এন অর্ডার, এটা হচ্ছে আনাদার গাউন বইনার। আচ্ছা ফ্লাওয়ার পিটু অ্যাডভান্স অ্যাজ আ প্রিমিয়াম টেবিল আছে। সো দিস ইজ দ্য ওয়ান, হ্যাভ আ লুক অফ দিস ড্রেস, সো জানা কি এটা ভালো হচ্ছে গো হেড অ্যান্ড মেক এন পারচেজ। এই ড্রেসগুলো না এত সোভার, এত সুন্দর করেছে বিন সাইজ, অ্যান্ড গাউনটা কিন্তু পিন সাইজ প্রত্যেক সিজনে একবার করে, হ্যাঁ প্রত্যেক তিন চারটা ক্যাটালগের পরে ওরা একটা গাউন ক্যাটালগ বের করে দেয় সেল বেঁধে স্মল মিডিয়াম লার্জ। আসলে এবার প্রাইসটা বলি, ওকে আসলে এবার একটু প্রাইসটা বলি, দিস ইজ অ্যানাদার ওয়ান। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম, আপনারা আমাকে একটু বলবেন লাইটটা ক্লিয়ার কিনা, ও ওয়ান্টস টু অর্ডার ইট, ইট গো হেড অ্যান্ড মেক এন অর্ডার ফর মি, ইট ইজ আ বিউটিফুল কালার, ইট ইজ আ বিউটিফুল কালার কম্বিনেশন, এবং এটাও কিন্তু আমরা একদম যদি বলি ইনসাইডার অ্যাসেম্বলি করেছি। সো দিস ইজ অ্যানাদার ওয়ান, এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্লু টোনের মধ্যে ইয়ালো টোনের ওয়ার্কআউট করা, দিস ইজ দ্য লোয়ার পোর্শন, লোয়ার পার্টটাও হচ্ছে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা, লাইভ ক্লিয়ার, থ্যাংক ইউ আপুরা। সো খুব সুন্দর করে ওয়ার্কআউট করা, খুব সুন্দর করে ফ্লাওয়ার আছে, কাটওয়াক আছে, দিস ইজ দ্য ওয়ান, এটা হচ্ছে স্লিভস, স্লিভসের লোয়ার পোর্শন দেখেন কি সুন্দর কাটওয়াক করা, খুব সুন্দর কাটওয়াক করা। তোমার লাইভ এখন দেখতে পারি না, আমার ছোট ছেলে মোবাইল নিয়ে থাকে, ছোট ছেলে মোবাইল নিয়ে থাকে, ইস্টু আমার আমি আমিও তো আমার মেয়ে ছোট থাকতো, বাবা কি যে প্যারাটা দিত, এই যে ওর অভ্যাস হয়ে যাবে দেখে আমিও মোবাইল চালাতে পারতাম না, মানে আমার এরকম একটা অবস্থা ছিল আমার মেয়ে ছোট থাকতে, এখন তো মাশাল্লাহ বড় হয়ে গেছে। দিস ইজ দ্য ওয়ান আপু, যার যাক প্রিমিয়াম আনলিস্টেজ দোয়া করেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপু আমার প্ল্যান আছে যে যার যাক প্রিমিয়াম আমি আনলিস্টেজ চালবো, আই হ্যাভ প্ল্যান, সো আনস্টিচ আনবো এবং বেস্ট 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 কোয়ালিটি আনবো, একদম দেখবেন আনস্টিচটা হাতে পায় আপনাদের যেন মনে হবে যে পাকিস্তানে একটা ড্রেস পরেছি। সো খুব সুন্দর করে একটা কিন্তু একটু সময় লাগবে আপু, সো খুব সুন্দর ড্রেসের লোয়ার পোর্শন, লোয়ার পোর্শনটা হচ্ছে খুব সুন্দর কাটওয়াক করা, এমব্রয়ডারি করা, দিস ইজ দ্য ওয়ান, এই যে কাটওয়াক করা, এমব্রয়ডারি করা, দিস ইজ দ্য ওয়ান, ভেরি বিউটিফুল হয়েতে কাটওয়াক করা, এমব্রয়ডারি করা, ভেরি বিউটিফুল হয়েতে কাটওয়াক করা, এমব্রয়ডারি করা, দিস ইজ দ্য পার্টটা, হ্যাভ আ লুক অফ দিস ভেরি বিউটিফুল কম্বিনেশন, এটা কম্বিনেশনটা অন্যরকম সুন্দর, জাস্ট দোপাট্টা দেখেন একটা অন্যরকম সুন্দর না কম্বিনেশন, হ্যাভ আ লুক অফ দিস কম্বিনেশন, খুবই খুবই সুন্দর, একটু ডিফারেন্ট লেভেল একটা কম্বিনেশন, আই জাস্ট লাভ দিস কম্বিনেশন, নট ইট ইজ নিয়েছি একসাথে সবগুলো একসাথে 100, উড়ি শামিমারা শিউলি আপু থ্যাংক ইউ সো মাচ, কি সুন্দর। আসলে কি সত্যি কথা বলতে আমাকে আজকে একজন বলতেছিল, মানে এভরি দেখা যাবে উইকে এক দুদিন থাকে এরকম যে আমার মিটিং থাকে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, সো আজকে একটা ছিল, সো একজন মিটিংয়ে এরকম বলতেছিল যে আপনার 2,01,87,000
ফলোয়ার, সো আপনার কেন একটু বাড়িতে মন চায় না? তখন আমি বলছিলাম ওনাকে যে আমার আই নিড অথেন্টিক কাস্টমার, আমার অথেন্টিক কাস্টমার দরকার হচ্ছে, পেজে লাইকগুলো দিয়ে রাখলো বা বছরেও একটা খোঁজ খবর নিল, ওরকম দরকার, আমার অথেন্টিক কাস্টমার দরকার। আলহামদুলিল্লাহ আই এম ব্লেস যে আমার যে 1,87,000 ফলোয়ার আছেন, দে আর সো অথেন্টিক, একজনকে আমার পেইড করে নিয়ে আসতে হয়নি। থ্যাংক ইউ সো মাচ। এই যে একজন আপনি 9:10 করে নেন, ইটস আ ব্লেসিং। সো খুব সুন্দর করে একটা স্যালার করা, স্যালারটাও খুব সুন্দর করে প্রিন্ট করা, জাস্ট লুক অ্যাট দ্য প্রিন্ট। কোয়াড আনবেন ফর ইসে যে আপু ইনশাল্লাহ, কোয়াড যদি নাও আন, কোয়াড আনবো আপু, একটু ডিফারেন্ট, আমি একটা আপু একটু অন্য দেবো আপু, কোয়াড আনবো, কোয়াড হচ্ছে আপনাদের জন্য একটু ডিফারেন্ট লেভেলের আনবো, যেটা শুধু যা যাকেই পাবেন এবং অল্প কিছু কোয়ান্টিটি থাকবে, মানে 10টার বেশি একটা ডিজাইনার থাকবে না, এরকম কিছু কোয়াড আনার আমার প্ল্যান আছে, একটু ওয়েট করুন, পেয়ে যাবেন ইনশাল্লাহ। দিস ইজ দ্য ওয়ান। সো এটা হচ্ছে ড্রেসটা, খুব সুন্দর একটা ড্রেস, জারিটা ভালো হচ্ছে, গো হিড অ্যান্ড মেক অ্যান অর্ডার, অবশ্যই অবশ্যই অবশ্যই, এটা আমাদের 100% কনফার্ম, এই অর্ডারটা করতে হবে, 100% কনফার্ম না হয় আমরা কেউ অর্ডার করতে পারবো না। সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ, স্মল হচ্ছে 36-38, মিডিয়াম হচ্ছে 40-42, লার্জ হচ্ছে 44-46, অ্যান্ড স্টিল নাও আমি প্রাইস বলি নাই, মানে হাই আপু লাইভ করছি অন, থ্যাংক ইউ আপু, আমি যে যাদেরকে এত ড্রেস কিনে আমার কাজিন বলতেছে আর কত কিনবো। নিশা আপু ইয়াস, আমি দেখছি ব্যাক টু ব্যাক আপনাদের কমেন্ট, একজন কমেন্ট করছেন একটা রিপ্লাই দিচ্ছেন, দ্যাটস সো সুইট আপু, থ্যাংক ইউ। আচ্ছা এইবার এটা প্রাইস বলে দিই, আমি প্রাইস বলতে বলে গেছি 2990 টাকা, 2990 টাকা ফর দিস গাউন, এবং এটা হচ্ছে সুপার ডুপার একটা রিজনেবল রেট, প্রাইস আপু বলে দিয়েলাম 2290। দিস ইজ দ্য ওয়ান, এই যে স্লিভস, খুব সুন্দর একটা স্লিভসে পাচ্ছি, এটা হচ্ছে আনাদার ওয়ান, দিস ইজ আ ভেরি বিউটিফুল স্লিভস, এটাও খুব সুন্দর একটা স্লিভসে পাচ্ছি, দিস ইজ দ্য নেক, নেকটাও খুব সুন্দর করে করা, ফুল বডিটা ইন আ ভেরি বিউটিফুল ওয়েতে ডিজিটালি প্রিন্ট করা, ইন আ ভেরি 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 বিউটিফুল ওয়েতে ডিজিটালি প্রিন্ট করা। এটা হচ্ছে ড্রেসের লোয়ার পোর্শন, ড্রেসের লোয়ার পোর্শনটা দেখেন কি সুন্দর করে কাট ওয়ার্ক করেন, ডিজিটালি প্রিন্টেড, ইট ইজ কাট ওয়ার্ক অ্যান্ড ডিজিটালি প্রিন্টেড, প্রাইস সুপার ডুপার রিজনেবল দিয়েছি আপু, ভিনসাইডের হিস্ট্রিতে এত রিজনেবল প্রাইসের গাউন আমি মনে হয় কখনো দিইনি, বিকজ ভিনসাইডের গাউন সবসময় দেখবেন তিনের উপরে, অনেকগুলো ড্রেস নিয়েছি। থ্যাংক ইউ নীলা আপু, থ্যাংক ইউ সো মাচ, আপনাদের জন্য তো এত সুন্দর সুন্দর ড্রেস দেখাই বলেন তো, নাহলে কাকে দেখার জন্য দেখাবো বলেন, থ্যাংক ইউ সো 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 মাচ। দিস ইজ দ্য ওয়ান, এটা হচ্ছে কালার কম্বিনেশন আপু, এটা স্যালাডটা দাও, এটা কালার জন্য তোমার অর্ডার করে দিয়েছে আপু, আমারটা অর্ডার করে, থ্যাংক ইউ লোনা আপু, থ্যাংক ইউ সো মাচ, আমারটা যারা অর্ডার করবেন যেদিন হাতে পাবে সেদিন আমাকে থ্যাংক ইউর বর্ণনা বসাই দেবেন, দিস ইজ সো প্রিটি। এটা হচ্ছে এটার স্যালোয়ার, স্যালাডটা হচ্ছে আমরা খুব সুন্দর একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছি, দিস উইল বি দ্য স্যালোয়ার, আ ভেরি বিউটিফুল অ্যান্ড প্রিটি একটা খুব সুন্দর স্যালোয়ার, এই যে লুজ প্যাটার্ন, উপস এটা স্যালোয়ারটা আবার লুজ প্যাটার্ন দিয়েছে, ওয়াও, এই যে এটা খুব সুন্দর একটা লুজ প্যাটার্ন স্যালোয়ার। সো হু এভার লাভ ইট জাস্ট গো হেড অ্যান্ড মেক অ্যান্ড পারচেজ, ভিনসাইড কেনার কথা, টপ ফ্রেন্ড যা ডিসি ফ্রি করে দিও আপু, দীপা আপু আপনাকে কি আপনার 5,000 যে একটা ড্রেস নিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, টপ ফ্রেন্ডদের তো অবশ্যই একটা কার্ড থাকা দরকার, আমি আবার কার্ড নিয়ে কাজ করা স্টার্ট করবো, দিস ইজ দ্য ওয়ান, হু এভার লাভ ইট জাস্ট গো হেড অ্যান্ড মেক অ্যান্ড পারচেজ। সো দিস ইজ দ্য ওয়ান, এখন দেখেন আরেকটা, 10টা ডিজাইন কিন্তু, হ্যাঁ মনোযোগ দিয়ে 10টা ডিজাইন দেখে তারপরে 100% কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে 10টা ডিজাইন দেখে একটু সাইডে রাখি, 100% কনফার্ম অর্ডারটা প্লেস করেন। 2990 বলাচ্ছেন আপু, প্রাইস কি? ইয়াস আপু, ইট ইজ 2990 অ্যান্ড এভরি ওয়ান, ওর নাকি সুতি আপু, ওর নাকি সুতি, দিস আর সুতি আপু, দিস আর কটন, কটনের মধ্যে গোল্ডেন রিবন ওয়ার্ক আছে, অ্যান্ড এভরি ওয়ান ইজ লাইক আপনি সবসময় 90 কেন লাগান, অ্যান্ড আমি বলি আপু এটা ভালো লাগে আমার লাগাইতে, মনে কি 90 আর 10 টাকা হইলে পরের ব্যালেন্সে চলে যায়, কেন জানি আমার ওই 90টাও খুব ভালো লাগে, দিস ইজ দ্য ওয়ান, এটা ব্লুর মধ্যে খুব সুন্দর, এটা হচ্ছে অ্যানাদার গাউন, দিস আর অল ভিনসাইড গাউন, অ্যানাদার গাউন, পুরো নেকটা হচ্ছে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা, কাট ওয়ার্ক করা, দিস ইজ দ্য স্লিভস, 6টা ড্রেস নিয়েছি বাট কার্ড তো পেলাম না আপু, আমাদের কার্ড হচ্ছে কি প্রাইমারি অবস্থা, আমরা এমন আপুদেরকে দিয়েছি যারা এভরি উইকে পারচেস করেছে, তারপরে আমরা এখন চলে যাব যে মান্থলি, মান্থলি কারা একদম র্যান্ডমলি পারচেস করেছেন, এখন ওইটাতে যাবো, কফি কালার লোয়ার প্যান্টটা, এই কফি কালার ড্রেসটা লোয়ার প্যান্টটা কি ছিল, এই যে এই যে প্যান্টটা নিচে নিচে কফি কালার, হ্যাঁ এটা আপু কফি কালারের লোয়ার প্যান্টটা ছিল, দিস এই যে দিস ওয়ান, এটা ছিল লোয়ার প্যান্টটা আপু কফি কালারের, এই যে এটা ছিল লোয়ার প্যান্টটা, আচ্ছা সো দিস ইজ দ্য ওয়ান, এটা হচ্ছে ব্লুর মধ্যে পুরোটা এমব্রয়ডারি করা, এটা হচ্ছে এটা স্লিভ, স্লিভটা হচ্ছে পুরোটা এমব্রয়ডারি করা, কাট ওয়ার্ক করা, ড্রেসের লোয়ার পোর্শন এটা খুব সুন্দর করে কাট ওয়ার্ক করা, এমব্রয়ডারি করা, দিস ইজ দ্য লোয়ার পার্ট, খুব সুন্দর করে কাট ওয়ার্ক করা, এমব্রয়ডারি করা, আপু দোপাট্টা দাও, খুবই 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 সুন্দরভাবে এটা কাট ওয়ার্ক করা, এমব্রয়ডারি করা, এটা দোপাট্টা দেখেন খুব বিউটিফুল, এটা স্যালোয়ারটা দাও,
পিওর কটন, আপু এটা কিছু দোপাট্টা পিওর কটনের মধ্যে গোল্ডেন ওয়ার্ক এবং কিছু দোপাট্টা শুধু পিওর কটন। সো দিস ইজ দ্য ওয়ান। এই কি সুন্দর দোপাট্টার কন্ট্রাস্ট দেখেছেন ড্রেসের সাথে, দোপাট্টা ইজ ভেরি প্রিটি। আপু পরদানি ড্রেস কাট পেলে না, এত ড্রেস দেয়নি কেন কাট পেলে না আপু বুঝিনি মামুদা। আপু কি বলেছেন বিনামিত শাহ, সোফা এই ড্রেসগুলোকে রিস্টক করবেন? আপু রিস্টক করবো না, বাট একটা দুটো ডিজাইন অ্যাভেলেবেল আছে ওটা নিয়ে নিতে পারেন, রিস্টক করবো না আপু। দিস ইজ দ্য, এটা হচ্ছে সালোয়ার, ওইটা খুব সুন্দর আমরা সালোয়ার পেয়ে যাচ্ছি, ভেরি বিউটিফুল সালোয়ার। সব ড্রেস তোমার থেকে নেওয়া, দ্যাটস সো সুইট আপু। আচ্ছা আপু ইউএসএ থেকে থাকে, আমার এইখানে লোক আসবে 18 তারিখ, আজকে যদি অর্ডার করি 16-17 তারিখের মধ্যে। ইয়াস আপু ডেফিনেটলি ইয়াস অরিন আপু, ডেফিনেটলি ইয়াস, আপনি আজকে অর্ডার করে দেবেন এবং ইমার্জেন্সি বলে দেবেন, ইনশাল্লাহ উইদিন 2 or 3 working days মধ্যে চলে যাবে। বলো নাম সেন আপু, কেমন আছেন? কেমন আছেন শুনতে? আই এম গুড আপু, আপনি কেমন আছেন? আপুগুলো কি রিস্টক? আপু বিনামিত না, কোনোটাই রিস্টক করবো না আপু। আমার রিস্টক করা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় আপু, বিকজ কি আমি একটা রেটে আনাই, তারপরে আপু ওই রেটটা পাওয়া যায় না। সো যখনই ওই রেটটা না পাই আপু ওই ড্রেসটা, যখন আবার উনিশ মানে খাপে খাপ মিলে যায়, লাইক রেটে মিলে যায়, তখন আবার রিস্টক করতে পারি আপু। কিন্তু এখন বিজনেসের আপনাদেরকে আমি যে রেটে দিয়েছি দ্যাট ইজ লিটল বিট ডিফিকাল্ট টু গেট, সো এটা লিটল বিট ডিফিকাল্ট। এই যে কি সুন্দর একটা ড্রেস, ওকে নাও দ্য নেক্সট ওয়ান। এখন হচ্ছে এটা স্কিন কালার বা বাটার কালার আমরা বলবো, সো একটা বাটার কালার। সো দিস ইজ দ্য ওয়ান, একটা খুব সুন্দর বাটার কালার, দিস ইজ দ্য ওয়ান, কি সুন্দর একটা, কি সুন্দর বাটার কালার। অ্যান্ড এটার দোপাট্টা কন্ট্রাস্টটা ওয়াও ওয়াও অ্যান্ড ওয়াও। এটা হচ্ছে নেক, খুব সুন্দর করে নেকটা পরে এমব্রয়ডারি করা, না আপু বিনামিগুলো রিস্টক করা যাবে না, তুমি না বললেও ওরা কাট দিবে না, ইট ইজ ট্রু। ওদেরকে বলা থাকে আপু, তারপরেও যদি আমি একটু অফিসে না আসি এরা পুরো অফিস উল্টায় দেয়, মানে মডারেটরদের কাউদের হচ্ছে অল টাইম ধরার উপর রাখতে হয়। তো আমি যদি একদিন আসে আপু আমি বলে দেবো, আমি দেখবো এরপর থেকে আবার আজকে থেকে কার্ড নিয়ে কাজ করা স্টার্ট করবো আগামীকালকে থেকে ইনশাল্লাহ। দিস ইজ দ্য ওয়ান স্লিভস, খুব সুন্দর একটা স্লিভসে পেয়ে যাচ্ছি, এটা স্লিভসটা দেখেন কি বিউটিফুল কি প্রিটি, খুব সুন্দর একটা স্লিভসে পেয়ে যাচ্ছি, খুব সুন্দর একটা স্লিভস। এটা হচ্ছে একদম খুব সুন্দর একটা ইয়ালি স্টোনের বাটার কালার। সো ড্রেসের লোয়ার পোর্শন হচ্ছে খুব সুন্দর করে যে এমব্রয়ডারি করা, জাস্ট লুক কাট ওয়ার্কগুলো বিনসাইদের এত ইউনিক হয়, সো এত বিউটিফুল হয়, ইউ গাইজ উইল লাভ দিস ড্রেসেস। এটা হচ্ছে একটা দোপাট্টা, দেখেন কি সুন্দর একটা দোপাট্টার কন্ট্রাস্টটা পাচ্ছি, সুন্দর না দোপাট্টার কন্ট্রাস্টটা? দিস ইজ দ্য ওয়ান, আর ভেরি বিউটিফুল, এটা দোপাট্টার কন্ট্রাস্টটাই খুবই সুন্দর, আর ভেরি বিউটিফুল কন্ট্রাস্ট, দোপাট্টার কন্ট্রাস্টটা ভেরি বিউটিফুল, ভেরি প্রিটি, দিস ইজ দ্য ওয়ান। এটা পরলেই ভালো লাগবে, সো এই কালারের প্রতি একটা আলাদা অ্যাট্রাকশন কাজ করে। আপু এবার তো প্যান্টে লেস দেওয়া হয়নি, তুমি বলে দিও। ওকে আপু তোমার ড্রেসের প্রাইস প্লিজ আপু 2290 টাকা, মাত্র 2290 টাকা ফর মাই ওয়ান। সো এটা হচ্ছে স্ট্রেইট প্যান্ট, আর ভেরি বিউটিফুল স্ট্রেইট প্যান্ট, আর ভেরি বিউটিফুল অ্যান্ড প্রিটি স্ট্রেইট প্যান্ট। এই যে সো মিষ্টি কালারটা আরেকবার দেখাবেন প্লিজ, ওকে আপু। সো দিস ইজ দ্য ওয়ান, যেটা ভালো আছে গো হিট অ্যান্ড মেক অ্যান্ড পারচেজ, আর ভেরি বিউটিফুল অ্যান্ড প্রিটি কম্বিনেশন, একদম বাটার কালারের সাথে। আপু মিষ্টি কালারটা আমি যে আর একটা ড্রেস আছে ওটা পরে দেখিয়ে দিব, তুমি বলার পরও কার দেয় নেই। আমি আপু আমি বললাম না যে ইটস লাইক মানে অনলাইন ক্ষেত্রে আমি এটা যেটা দেখেছি আপু, মানে আমরা যারা ওনার আছি ওনারা যদি অ্যাক্টিভ খুব বেশি না থাকে তো দেখা যায় মডারেটরদের কাছ থেকে ওইরকম আসলে পাওয়া যায় না। এই যে আমি বলেছিলাম মনে অনেককে কার্ড দিতে, ওরা মনে এখনও দেয় নেই। সো আই হ্যাভ টু, ওকে আপু যা যা ব্ল্যাকটা হবে, ইয়াস আপু যা যা ব্ল্যাকটা হবে ইউ ক্যান গো ফর ইট, আপু অর্ডার করে দিতে পারেন। দিস ইজ দ্য ওয়ান, আই এম ভেরি বিউটিফুল ইয়েলো কালার, এটা হচ্ছে খুব সুন্দর একটা ইয়েলো কালার। সো দেখে বোঝা যাচ্ছে না খুব সুন্দর, ধরার সাথে সাথে গায়ের কালার ইয়েলোর রঙটা দেখাবে আপু, হিয়ার ইট ইজ, আপনার বসানার আমি দেখাবো না। দিস ইজ দ্য ওয়ান, এটা হচ্ছে নেক, নেকটা হচ্ছে খুব সুন্দর করে এরকম এমব্রয়ডারি করা, দিস উইল বি দ্য স্লিভস, স্লিভসটা এটা খুব সুন্দর করে জাস্ট লুক, এটার কিন্তু স্লিভসগুলো লুজ প্যাটার্নে আছে, স্লিভসগুলো খুব সুন্দর করে লুজ প্যাটার্নে আছে। সো এটা হচ্ছে স্লিভসের লোয়ার পোর্শন খুব সুন্দর করে দেখেন এমব্রয়ডারি করা, আমার ড্রেসের লং হচ্ছে 43-44 এমব্রয়ডারি করা। দিস ইজ অ্যানাদার ওয়ান, সো খুব সুন্দর করে এটা এমব্রয়ডারি করা, দিস ইজ দ্য ওয়ান, খুব সুন্দর করে এটা এমব্রয়ডারি করা, জাস্ট লুক অ্যাট দ্য কাট ওয়ার্ক, কাট ওয়ার্কটা দেখেন কি সুন্দর করে, এই যে কাট ওয়ার্ক করা, কাট ওয়ার্কটা দেখেন কি সুন্দর। তোমার পর ড্রেসের লং কত আপু? প্রাইস হচ্ছে 2290 টাকা, লং হচ্ছে 43-44, গো হিট অ্যান্ড মেক এন অর্ডার, 43-44 হচ্ছে এটা লং, সো গো হিট অ্যান্ড মেক এন পারচেজ, একটা অর্ডার করে দিবেন। দিস ইজ দ্য ওয়ান, ড্রেসের লোয়ার পোর্শন হচ্ছে খুব সুন্দর করে, এই যে কি সুন্দর করে করা, দিস ইজ দ্য ওয়ান, খুব সুন্দর করে ড্রেসের লোয়ার পোর্শনটা কাট ওয়ার্ক করা, ইট ইজ সুন্দর, এটা খুব সুন্দর আপু দোপাট্টা, তো এটা দোপাট্টা কম্বিনেশনে সুন্দর অ্যান্ড সালোয়ারটা দেখাচ্ছি। আর ওকে আপু, ওকে আই উইল ইনশাআল্লাহ, দিস ইজ দ্য দোপাট্টা,
হ্যাভ আ লুক অফ দিস ভেরি বিউটিফুল দোপাটা, দিস ইজ দ্য দোপাটা, কি সুন্দর ইয়েলো কালারটা, সারাটা কি সুন্দর। এটা যারা পছন্দ করছে, এটা পছন্দ না করার কিচ্ছু নাই, ইট ইজ আ বিউটিফুল গাউন। সো এটা হচ্ছে এটা স্ট্রেট প্যান্ট, আ ভেরি বিউটিফুল স্ট্রেট প্যান্ট, খুব সুন্দর একটা স্ট্রেট প্যান্ট পেয়ে যাচ্ছি। দিস ইজ দ্য ওয়ান। এগুলোর প্রাইস কত করে আপু? 2390। দিস ইজ দ্য ওয়ান স্ট্রেট প্যান্ট। সো হু এভার লাভ ইট জাস্ট জাম্প মার অ্যান্ড গো হিট অ্যান্ড মেক অ্যান্ড পারচেস। এই যে দিস ইজ দ্য ওয়ান। কি সুন্দর ড্রেস আপু, কি সুন্দর ড্রেস, কি সুন্দর কালার কম্বিনেশন। যা ভালো লাগছে গো হিট অ্যান্ড মেক অ্যান্ড পারচেস। এটা ছিল আবার এখন মিষ্টি কালারটা দাও। আর আমার পরটা মাত্র 2290 টাকা। যা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার এবং অ্যাড্রেস সহকারে হোয়াটসঅ্যাপ প্লেস করে দেবেন। ইট ইজ আ ভেরি ভেরি বিউটিফুল, আ ভেরি প্রিটি ড্রেস, অ্যান্ড দিস ইজ অ্যানাদার ওয়ান। হ্যাভ আ লুক অফ দিস বিউটি। এই যে এটা দেখতে চেয়েছিলেন আপা, আর না দেখে সে এরকমভাবেই দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নেয়। এটা ওর নাইটা না, আমি আলমিরা জাজাকে ড্রেস দিয়ে ভরপুর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু, থ্যাংক ইউ সো মাচ। ইয়াস লাকি আপুকে আমি চিনি, কারণ লাকি আপু এভরি লাইভে কমেন্ট করেন। আপু একটু পানি দাও। লাকি আপু এভরি লাইভে কমেন্ট করেন, সো আই নো আর ভেরি ওয়েল। সো এই ছিল আজকের মোটামুটি এখনকার মতো কালেকশন ফর টুডে। ইট ইজ অল অ্যাবাউট বিনসাইড গাউন অ্যান্ড আমার পরাটা একটা বিনসাইড ইন্সপায়ার্ড ড্রেস অ্যান্ড মাই ওয়ান একটা খুব সুন্দর বিনসাইড ইন্সপায়ার্ড ড্রেস অ্যান্ড ইটস অল অ্যাবাউট বিনসাইড গাউন। আপু এক্সেল নাই, বিনসাইড গাউন শুধু আসে স্মল মিডিয়াম লার্জ। স্মল হচ্ছে 36-38, মিডিয়াম হচ্ছে 40-42, লার্জ হচ্ছে 44-46, অ্যান্ড দেয়ার ইজ নো এক্সারসাইজ। আমার আপু কেমন আছেন? বেস্ট যাজক, বেস্ট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাইভটা একটু শেয়ার করে একটু রিয়াকশন দিতে হবে, কারণ আমি কীভাবে বুঝবো যাজক মেয়ে বেস্ট? আমাকে শুধু রিয়াকশন রিয়াকশন আর রিয়াকশন দিতে হবে। আমার মেয়ে অল টাইম এটা দেখায়, অ্যাজ মানে এইটার ইয়েটা আমি অনেক পরে বুঝছি, আমি জানতামই না যে কোরিয়ান ড্রামাতে এটা মানে হচ্ছে লাভ রিয়াক্ট দেওয়া। সো আচ্ছা আপু গাজীপুর ডেলিভারি কত আপু? সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি। ওকে তোমার পর ড্রেসটা আপু 2290 টাকা, 2290 টাকা, সরি। ইট ইজ অন। সো এখন পিকচার দিয়ে দিচ্ছি, রিলস দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ আপনার কনফার্ম হয়ে যাবে। সো এখনকার মতো আপু বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ নেক্সট লাইভে আপনাদের সাথে আপু দেখাবো আগামীকালকে নতুন কালেকশন নিয়ে। স্টিল দেন, স্টিল দেন, স্টিল দেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হাতের রিংটা খুব সুন্দর আপু, এটা নতুন, ওইটা ওইটা এখন একটু খুলে রাখছে, এটা একদমই নিউ, বাট ইট 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 কম প্রাইসই, সো এটা একদমই নিউ। তাই কি আপু, আল্লাহ হাফেজ।